স্বাস্থ্য শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শেখ জিয়া আব্দুল বাবুরা স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তথ্য উপপাত্র অনুশীলনী আপের আলোকে আমি একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো এবং সৃজনশীল প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে সমাধান দিয়ে তাহলে তোমরা নিজে নিজে বাসায় এই অঙ্কটি সমাধান করতে পারবে আশা রাখি। এখন প্রশ্নটা আমি করছি খেয়াল করো সৃজনশীল প্রশ্নটা, কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীর গণিত বিষয়ে আত্মনম্বর দেওয়া হবে? 30, 40, 45, 60, 70, 80, 90, 95, 95, 85. নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজা। পরবর্তী প্রশ্ন করা ছিল উৎপাত্রগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজানো, সাজিয়ে পায় উৎপাত্রগুলোকে অর্ধক্রম অনুসারে সাজানো মানে বড় থেকে ছোট। আগে যা করছিলাম তার উপরে বড় থেকে ছোট, 98, 95, 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
বর্গ শিক্ষার্থীরা, তাহলে দ্বিতীয় শিক্ষক নম্বর শিক্ষার্থী প্রশ্নের সমাধান আমরা করবো। সমাধান আমরা করবো উৎপাদগুলোর গড় নির্ণয় করো, উৎপাদগুলোর গড় নির্ণয় করো। সংখ্যা কয়েকটি দৃষ্টি, এই দৃষ্টি হলো
ক্ষেত্রে আমরা মধ্যকেন্দ্রিক রাজনীতি করব না, এই ক্ষেত্রে সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 10টি করে সংখ্যা পাওয়া যায়, প্রত্যেক ভাগে 10টি করে সংখ্যা পাওয়া যায়। তাহলে মধ্যক হবে প্রত্যেক ভাগে যেহেতু 10টি করে, 10 নম্বর পদ হল 65, এর সাথে 11তম পদ হল 11তম পদ 70, 65 10তম পদ যোগ 11তম পদ বাই 2 সূত্র, মধ্যকের সূত্র 65 প্লাস 70 ভাগ 2 যোগ করলে আমরা পেলাম 135 বাই 2, 135 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 66.5। যদি তোমরা বাসায় সৃজনশীল প্রশ্নটা একটু বাসায় চর্চা করো তাহলে অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা নিজেকে বাসায় করতে পারবে। এর জন্য আমি তালিকা দিচ্ছি, উদাহরণ 10 নম্বর সৃজনশীলটা যদি তোমরা একটু অনুশীলন করো তাহলে অবশ্যই তথ্য উপাত্তের উপর অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবে। এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় দিচ্ছি।